ভারত ইতিহাসের আমরা সপ্তম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায় হচ্ছে সমাজ অর্থনীতি সংস্কৃতি বহির্বিশ্বের সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থা। প্রথম প্রশ্ন, অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন বা অতীশ দীপঙ্কর কে ছিলেন বলা যেতে পারে? তো অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। দীপঙ্কর শ্রীজ্ঞান কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? তিব্বতে। পাল যুগে পূর্ব ভারতের পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়টার নাম কি? পাল যুগে নির্মিত পূর্ব ভারতে পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। কবি বিলন কার সভাকবি ছিলেন? কল্যাণের চালুকরা ষষ্ঠ বিক্রমাদিত্যের। চোলরাজাদের স্বর্ণমুদ্রার নাম কি? চোলরাজাদের স্বর্ণমুদ্রার নাম হচ্ছে কাসু। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ বন্দর কোনটি? তাম্রলিপ্ত। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ বন্দর হচ্ছে তাম্রলিপ্ত বন্দর। নেক্সট প্রশ্ন, পাল যুগে দুজন বিখ্যাত শিল্পীর নাম কি কি? ধীমান এবং বিতপাল। পাল যুগে দুজন বিখ্যাত শিল্পী এবং পাল যুগের বাংলার শ্রেষ্ঠ কবি কে ছিলেন? সন্ধ্যাকর নন্দী। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ কবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। সেন যুগের বিখ্যাত শিল্পীর নাম কি? সুলপানি তথাগত সার প্রমুখ। সুলপানি এবং তথাগত সার প্রমুখ। দানসাগর ও অদ্ভুত সাগর কার লেখা? বল্লাল সেন। দানসাগর এবং অদ্ভুত সাগর কার লেখা? বল্লাল সেনের লেখা। লক্ষণ সেনের সভাকবির নাম কি? লক্ষণ সেনের সভাকবির নাম হচ্ছে জয়দেব। পৃথিবীর বৃহত্তম বিষ্ণু মন্দিরটি কে নির্মাণ করেন এবং কোথায় নির্মাণ করেন? দ্বিতীয় সূর্যবর্মন। দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোজ রাজ্যে পৃথিবীর বৃহত্তম বিষ্ণু মন্দিরটি নির্মাণ করেন। সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। শৈলেন্দ্র রাজাদের শ্রেষ্ঠ সৃষ্টি কে ছিল? বড়বুদুরের বৌদ্ধ স্তূপ। শৈলেন্দ্র রাজাদের শ্রেষ্ঠ সৃষ্টি কী ছিল? বড়বুদুরের বৌদ্ধ স্তূপ। বড়বুদুর কোথায় অবস্থিত? বড়বুদুর জবদ্বীপ বা জাভাদ্বীপে অবস্থিত। কোন চোল রাজা জবদ্বীপে আধিপত্য স্থাপন করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। অ্যান্সার হবে প্রথম রাজেন্দ্র চোল জবদ্বীপে বা জাভাদ্বীপে আধিপত্য স্থাপন করেছিলেন। পৃথিবীর বৃহত্তম শিব মন্দিরটির নাম কি? পৃথিবীর বৃহত্তম শিব মন্দিরের নাম হচ্ছে বিয়নের শিব মন্দির। কোন অঞ্চলকে সুবর্ণভূমি বলা হয়? দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা জাভাকে সুবর্ণভূমি বলা হয়ে থাকে।